নামাজ পড়ো গো, নামাজ পড়ো রোজা রাখো গো মুসলমান, পাঞ্জে গানা নামাজ পড়ে আনো গো ঈমান, নামাজ পড়ো রোজা রাখো গো মুসলমান, পাঞ্জে গানা নামাজ পড়ে আনো গো ঈমান। নামাজের শেষে গো, নামাজের শেষে কাঁদিলে মহান মোনাজাতে, খুশি ভরে দেবে খোদা তোমারি ঝুলিতে, নামাজ পড়ো রোজা রাখো গো মুসলমান, পাঞ্জে গানা নামাজ পড়ে আনো গো ঈমান। তারপর শুনবেন, নামাজ হবে সঙ্গের সাথে আমল নামাই থাকিবে, ইমান হবে মেনে খুঁটি অন্ধকার ঘরে, আজি রাহিল আসিবে যখন জান পাবজি করিতে, ভয়ে জুজু হলেও তুমি ছাড়িবে না জগতে, এন্তেকালের পরে গো, এন্তেকালের পরে তোমায় গোসল খানি দেবে, কি সুন্দর সাদা কাপড়ে সাজিয়ে তোমায় নেবে, নামাজ পড়ো রোজা রাখো গো মুসলমান, পাঞ্জে গানা নামাজ পড়ে আনো গো ঈমান। পরের ছন্দে শুনবেন, কবরি হবে নিজের ঘর থাকবে না তোকে, কান্নার রল শুনতে পাবে বুকু ফাঁসিয়ে ঢে, চারের কাঁধে চেপে যাবে বাসের খাটিয়াতে, নামাজ রোজা থাকে যদি ভয় থাকে না মনে, আত্মীয় স্বজন যাবে সবাই কবরের ধারে, জানাজার পড়িবে সবাই কাঁদবে মোনাজাতে, দুইজন ধরিয়া গো, দুইজন ধরিয়া রাখিবে কবরে, দুনিয়া ছেড়ে গেছো তুমি গুরু অন্ধকারে, নামাজ পড়ো রোজা রাখো গো মুসলমান, পাঞ্জে গানা নামাজ পড়ে আনো গো ঈমান। অতি সুন্দর কথায় কবি মোরশেদ আলী সাহেব কত সুন্দর কথা বলছে শুনুন। কবরেতে নূরের আলো নূরের উজালা, আমল যদি ঠিকই থাকে পাইবে তসবির মাল,
মানে রাব কা তোমারে। দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন করবে তোমায় ও মন্দিনকা, থমকে যাবে বান্দা তুমি নির্ভুল আচমকা। শেষ ছন্দ শুনবেন। তৃতীয় প্রশ্নর শেষ জবাব মান্নবিউকা, তিন উত্তর দিতে হবে করবে পরীক্ষা, আমল না মাপে সবে মিজানে তোমার, সব কিছুর হিসাব নিবে সেই দুনিয়ায়, হাসর মাঠে উঠবে জেগে তোমারই নিজের অঙ্গ, একে একে সাক্ষী দেবে সঙ্গ, জান্নাতার কো জান্নাতার জাহান্নাম ভাগে ভাগে থাকিবে, যেমন কর্ম তেমন বিচার প্রতিফল পাবে। কবি মোরশেদ আলী বলে সবাই শোনো না, নামাজি রোজা কোনোদিনও ভুলে যেও না, নামাজি পড়ো রোজা রাখো ও গো মুসলমান, পাঞ্জে গানা নামাজি পড়ে